বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এবং মিয়ানমার বর্ডার পুলিশের মধ্যে চলমান সংঘর্ষের জেরে গতকাল নাইক্ষ্যংছড়ি সীমান্তের 45 নম্বর পিলার দিয়ে যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রথম পর্যায়ে 29 জন এবং পরে সন্ধ্যা নাগাদ আরও 150 জন টোটাল 179 জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের যে সদস্য নাইক্ষ্যংছড়িতে এসেছিলেন তাদেরকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে রাতেই নাইক্ষ্যংছড়ি 11 বিজিবি জোন সদরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার আগেই তাদেরকে নিরস্ত্র করা হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির জোন সদরেই তারা অবস্থান করছেন। তাদেরকে যাবতীয় খাদ্য থেকে শুরু করে এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটা বিজিবির পক্ষ থেকে করা হয়েছে। তবে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য বিজিবি থেকে পাইনি। নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কমান্ডার এবং 11 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করেও তিনি আসলে বক্তব্য দেননি এই পর্যন্ত। আমরা এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে সীমান্তের বিষয়ে তিনি কোনো বক্তব্য দেবেন না। এরপরে আমরা বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ মুজাহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেছি এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে এই সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন এটা অতীতের মতোই আন্ত মন্ত্রণালয়ে জানানো হয়েছে, বিজিবির ঊর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটি জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মাধ্যমেই একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের যে সদস্য বর্তমানে নাইক্ষ্যংছড়িতে অবস্থান করছেন তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। গতকাল আপনারা জানেন একজন ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন, তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে আছেন। তিনি সদর হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আজকে সকালে সীমান্ত পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এই ছিল নাইক্ষ্যংছড়ির সর্বশেষ পরিস্থিতি।